হাওয়া ওঠেন দিনে কেন গো একটু জামবুরা খাওয়ার দরকার ছিল জামবুরা খাবা জি কোনে পাবো কোনে আমি নিয়ে আসছি আপনি একটু কেটে খাওয়াতেন হুড়ো গেলে আবার কাটাবা আমার দিয়ে হ্যাঁ কাটাব একটু মজা হবে ছিয়েছিলাম তো চলো যাই হাত মাত কেটে গেলে কিন্তু সমস্যা আছে কোনে থুয়েছো নাও তুমি একটা নাও তুমি খালি বটি নাও আমি এইটা নাকি ভারী সুন্দর তো গো নিয়েছো বটি নিয়েছো কেটে কুইটে না মরি বাবা দাও বটি দাও এখান দাও এখান দাও বাবা রে বাবা কি জানি কি হয় বাবা থালি ওই কিছু দাও নিছে পড়বে না আবার বহুকাল পরে একটা দামবুড়া দিলে বাহ তোমাদের মেলা বুদ্ধি গো হ্যাঁ এরম করেই তো নিতে হয় নাকি ছোটবেলায় করেছি বাবা বাহ ইসমিল্লাহ আমরা দাড়ি বানিয়ে খেলা করতাম খুব স্বাদের হবে না মনে হচ্ছে দাম বলে ভাই নিয়ে আইলো চুরি করে চুরি করে খাতে ছিলাম দর্শক বেড়ে গেলে দরদাম দিয়ে দাও আর কেউ না আসে দেখা এই দেখো আমরা দাড়ি বানাতাম এটাতে বুঝছো বিরাট সেন্ট গো দেখা যাক কি হয় আমার মা এরাম করে কাটতো আমরা বসে থাকতাম আর তুমি আর সেই পোকে আমার ফেললে দাঁড়াও দিনে বাবা বাবা একটা প্লেট নিয়ে আসো আর একটু এই জামবুরা এই শোনো একটা গল্প শোনো এই জামবুরা একদিন জামবুরা আমরা খাচ্ছি লেবু লোকে কষ্ট জামবুরা তা কি রে জামবুরা কি খাচ্ছি তো হচ্ছে বাদামি লেবু বলতাম তারপরে কষ্ট না বাদামি লেবু না আমাদের জামবুরা আছে বই তো বলে জামবুরা জামবুরা চিনি না কিন্তু জীবনে বহুত খাইছি তারপরে একদিন মা কষ্ট পাগল এই হচ্ছে গে সেই জামবুরা লেবু একই জিনিস এইটার হচ্ছে গে মানসিক কয় জামবুরা সুস্বাদু এইবার আরে বাবা দেখি একটু খুঁজে নি এটা সুচোর মতো করলে হবে না তো বাপু এত সুচোর মতো করলে হবে না এত এত নিয়ে আসো তাড়াতাড়ি এই বাবু বা হাত মাত দিস রে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আসি কিছু না হলো দশ মিনিট অপমান করে না মামা তোমার জন্য কিন্তু আমি আজ বটি ধরলাম বুঝছো আপনি কি শুনেছেন যে এই জামবুরার আছে যে খেলা করেন আপনারা বলে খেলেছেন এরকম টিপ দিলি যে বাবা আগে 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 মুখে টেস্ট এনেনি তারপরে এই দেখো আমরা খাতাম তো সে বাড়িতে বেরোতাম বুঝলে তুমি আগের থেকে করলে না সেটা করা যেত হ্যাঁ তাই তো মনে হয়েছিল আমি তো ভাগেই পাতা না এইভাবে চামচ দিয়ে খাওয়া যাবে না 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 চামচ না চামচ বাবু হাত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা এগুলো বোঝো না এখানে এখনকার মানুষজন কি আধুনিক যে হয়েছে চামচ বাদে খাইছে না চলে আসছে আমি তো আর লোক সামলাতে পারছি না আচ্ছা অতটুকু থাক ওখানে রেখে দাও আমি খাবো টেস্ট করি আমি আবার দেবেন আপনি খান আপনি
আমি নীরব নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি। জাম্বুরা সারা জীবন লেবু খাইছি, বাদামি লেবু। আজকে আমার ভাগ্নে জাম্বুরা নিয়ে আসে, সেই জাম্বুরা খেলাম। ছোটোবেলায় গল্প শুনেছি যে এক লোক শহরে যেয়ে ছোলার ডাল দিয়ে ভাত খাবে, সারা দোকানে ছোলার ডাল খুঁজে পায়নি, সব জায়গায় বুটির ডাল। এক জায়গা যে খাতি চেয়েছে বুট দিয়ে খাবে, লাস্টে দেখে ছোলার ডাল দিয়েছে। তা বলছে, আহারে ছোলা, গ্রামের ছোলা শহরে সে বুট হয়েছিস? তো আমরা শিক্ষিত হয়ে গেছি সবাই, যার জন্যে এখন আছে বাদামি লেবু, আর বাদামি লেবু নেই, এখন বুট হয়ে গেছে নাকি জাম্বুরা হয়ে গেছে। সে জাম্বুরা খাচ্ছি, দেখি স্বাদটা কেমন লাগে। একাই খাবেন এইভাবে খাওয়ার সময় বলেছে আল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, আশেপাশে তাকায় না, যত সময় নিজে পারো তত সময় খাও, আস্তে করে উঠে চলে যাও। তা আমি যে নীরব দর্শকের ভূমিকা পালন করবো, যাই হোক ভাইরা, আমরা জাস্ট একটা ফানি করলাম, ফানো না, কারণ মূলে আমার ভাগ্নের বাড়ি গেলাম। এই গাছের এই জাম্বুরা খুব সুস্বাদু, একটু জোর করেই বলা যায়, মা ওই গাছ বললাম তাও ফেলে দিল। নিয়ে আসার পরে এটা খেলাম, আমি জাম্বুরা এই জীবনে প্রথম কাটলাম, কোনোদিন কাটিনি। সেই ছোটোবেলায় দেখেছি মাহারা কাটেছে, আমি কিন্তু টুপিটা পাইনি। ও টুপিটা আসলে সে কাম হয়ে গেছে, এখন দাঁড়া দাঁড়া বাবু, তবু একটু দেখায় মানুষ দেখুক যে এইভাবে বানাতাম আমরা, এইভাবে টুপি বানাতাম। হ্যাঁ, আর দাড়ি বানানোটা একটু দেখায়, এইটে দুটো দাড়ি পাল্লা বানাতাম, এখানে ফুটো করে সুতো নিয়ে এসে বানতাম, এই দুই জায়গা বেঁধে একটা পাট কাটি, মানে শুলা এমন থাকতো, এই দড়িটা উঠে শুলা দিয়ে শলা বানাতাম। বানিয়ে আরামকে ধরে আমরা ধুলো বালি হাবি জাবি ছোটোকালে খেলা করতাম মেপে, খুব আনন্দ করছি এসব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানালে খুশি হব, মতামত দিয়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।